টু টেকনিক্যাল অ্যাসপিরিয়েন্স, আমি অসিত, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমাদের টপিক মৌর্য এবং পরবর্তী মৌর্য যুগ। জেনারেলি আমরা এখানটাতে মৌর্য যুগ সম্পর্কেই বেশি করে কথা বলবো, কেননা এক্সামে আমাদের সবথেকে বেশি যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে মৌর্য যুগ থেকেই। তো তোমরা দেখলেই বুঝতে পারছো প্রথমে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে কীভাবে RRB এবং SSC পরীক্ষাগুলোতে এসেছে, এবং এরপরেও আমরা যত আগে আগে এগোবো তাতে প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে WBCS বা আরও যে সমস্ত এক্সামসগুলো সেখানে কীভাবে আমাদের স্টেট লেভেলের এক্সামসগুলোতে কীভাবে প্রশ্নগুলো এসেছিলো। তো এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ। তবে তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমাদের যে টোটাল আমাদের প্রাচীন ভারতের যে সমস্ত ডাইনাস্টিজগুলো ছিল সেই ডাইনাস্টিজের একটা ফ্লো ডায়াগ্রাম কখনো কখনো জিজ্ঞেস করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, সবার প্রথমে আমাদের কী থাকছে, হরসঙ্ক বংশ। হরসঙ্ক বংশের পর কী থাকছে, আমাদের শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের পর আসছে আমাদের নন্দ বংশ, নন্দবংশ যার শেষ রাজা ধননন্দ। এবং এই ধননন্দকেই পরাজিত করে কিন্তু পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য যে কৌটিল্য সাহায্যে বা আমাদের আমরা যাকে বলছি চাণক্য বা কৌটিল্য, তার সাহায্যেই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে ধ্বংস করে এবং মৌর্য বংশে স্থাপনা করে। এবং এই মৌর্য বংশের পরে পরবর্তীকালে আমরা দেখতে পাব শুঙ্গ বংশ। এই শুঙ্গ বংশের পরে আবার আমরা দেখতে পাই কুষাণ বংশ। কুষাণ বংশের পর আমরা দেখতে পাই গুপ্তা ডাইনাস্টি, যেটাকে ভারতের সুবর্ণযুগ বলা হয়। তো এটা অ্যাকচুয়ালি সুবর্ণযুগ বলা হয় কেননা এই সময়টাতে সবথেকে বেশি আর্ট অ্যান্ড কালচারস এই সমস্ত জিনিসগুলো সবথেকে বেশি বিকশিত হয়েছিল, যে কারণে একে সুবর্ণযুগ বলা হয়। যেগুলো যখন আমি নেক্সট ক্লাস যেটা আমরা নেব সেটা হচ্ছে গুপ্তযুগ, কেননা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে মৌর্যযুগ এবং গুপ্তযুগ, এই দুটো থেকে পরীক্ষাতে সবথেকে বেশি প্রশ্ন আসে। এবং তারপরে আসে সাতবাহন। তো সাতবাহনজ থেকে কিন্তু খুব বেশি সেরকমভাবে প্রশ্ন আসে না, দুটো একটা প্রশ্ন আসে। তো সবথেকে বেশি যেটা আসে আমাদের মৌর্য ডাইনাস্টি এবং গুপ্ত ডাইনাস্টি, এই দুটো নিয়ে আমরা সবথেকে বেশি করে কথা বলবো। তো আজকের আমাদের টপিক হচ্ছে মৌর্য ডাইনাস্টি। তো মৌর্য ডাইনাস্টি বা মৌর্যান এম্পায়ারে সবার প্রথমে আমরা চলে আসছি কি বুদ্ধচরিত, এটা আমি লাস্ট ডেটেও দেখলাম। আচ্ছা, মৌর্য বংশের সঙ্গে বৌদ্ধ যেটা বুদ্ধ আমি আগের দিন পড়াচ্ছিলাম বৌদ্ধ ধর্ম, তো বৌদ্ধ ধর্ম কিন্তু মৌর্য ধর্মের সাথে খুব বেশি জড়িত এই কারণে, কারণ এই সময় সবথেকে বেশি বিকশিত হয়েছিল। এবং আমি বলে রাখি যে অশোক সে তার পুত্র এবং কন্যা দুজনকেই কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিল। এবং আরও একটা প্রশ্ন যেটা জেনারেলি পরীক্ষাতে দেখা যায় না, সেটা হচ্ছে অশোককে প্রথম বুদ্ধের যে সমস্ত বাণী বা বুদ্ধের বৌদ্ধ ধর্ম সম্পর্কে কে বলেন। তো আমরা জেনারেলি যেটা পাই যে কে দীক্ষিত করেন সেটা আমরা জানি উপগুপ্ত, কিন্তু কে প্রথম এটা বলেন এটা হচ্ছে সুসীমা, যে অশোকের আরেক ভাই ছিল, তার পুত্র ছিল। তো এটা কিন্তু পরীক্ষাতে জেনে রাখা খুব ভালো, কেননা প্রশ্ন এখনও পর্যন্ত আসেনি, তবে কবে এসে যায় তার কোনো ঠিক নেই। তো চলো এবার আমরা মেন প্রশ্নের দিকে চলে আসি। বুদ্ধচরিত কার রচনা, আমরা সবাই জানি অশ্ব ঘোষ। তো এটা নিয়ে আর খুব বেশি আমরা ডিসকাস করব না, সরি। বুদ্ধচরিত কার রচনা, সেটা হচ্ছে আমাদের অশ্ব ঘোষ। দু নম্বর, পাটনা শহরের প্রাচীন নাম কী ছিল, পাটনা শহরের প্রাচীন নাম ছিল পাটলিপুত্র। অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার করা হতো, তো এটা হচ্ছে দেবনগরী লিপির ব্যবহার করা হতো। এছাড়াও জেনারেলি কিন্তু দেবনগরী ভাষা ব্যবহার করা হতো। তাছাড়াও আমি বলে রাখি আমাদের ব্রাহ্মী এবং খরস্টি, এই দুটো ভাষাও কিন্তু দেখা গেছে, মেনলি খরস্টি ভাষা কিন্তু খুবভাবে দেখা গেছে অশোকের শিলালিপিতে বিভিন্ন জায়গাতে। আর শিলালিপিরগুলোর কথা যদি আমি বলি তাহলে আমি বলবো টোটাল কিন্তু 14টা বড় মেজর এডিক্টস, যেটাকে আমরা শিলালেখ বলে থাকি, 14টা কিন্তু সবথেকে বড় রয়েছে। তাছাড়াও বেশ কিছু আমরা কিন্তু ছোটো ছোটো শিলালেখও আমরা দেখতে পাই। পরবর্তীকালে আমরা এটা নিয়ে আলোচনা করছি। কৌটিল্যের অর্থশাস্ত্র কিসের সঙ্গে সম্পর্কিত? তো কৌটিল্যের অর্থশাস্ত্র যেটা আমি বলছি এটা কিন্তু এখানে আমরা যেটা বলে থাকি সব কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাই। এক্ষেত্রে আমরা সামাজিক সিদ্ধান্তও দেখতে পাই, আর্থিক সিদ্ধান্ত দেখতে পাই, সামাজিক প্রেক্ষাপট দেখতে পাই, সেনা সংক্রান্ত সব কিছু দেখতে পাই। কিন্তু এই যে জিনিসগুলো এই সব কিছুটাকে আমরা একত্রে কী বলছি, রাজনৈতিক শাসন ব্যবস্থা। তো বা এই রাজনৈতিক শাসন ব্যবস্থা যেটা অনেক ইউরোপীয় বা ব্রিটিশার্সরা এটা ভাবতেন বা মনে করেন যে তারা আমাদের দেশে আসবার পর এই সমস্ত যে ডায়ার্কি বা অন্যান্য যেগুলো আমি পড়াবো কি আধুনিক ভারতে, তো এগুলো আনবার পর ভারতের শাসন ব্যবস্থা উন্নতি হয়। কিন্তু তাদের কাছে বর্তমানে আমাদের যেটা ধীরে ধীরে নতুন করে ইতিহাস বের হচ্ছে বা আমরা হয়তো কয়েক বছর পর বা কয়েক দশক পর নতুন ইতিহাস আমাদের সামনে আসবে, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কিন্তু
এই যে শাসন ব্যবস্থা যা কিছু, এই সব কিছুরই কিন্তু উৎপত্তি আমাদের এই উপমহাদেশ ভারতবর্ষ থেকে। তো আমরা যদি দেখি যে খ্রিস্টপূর্ব 200 দশকের 200 শতাব্দীতে এই সময়ও কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের কাছে রাজনৈতিক শাসন ব্যবস্থা ছিল, এবং সেগুলো সব কিছু এই অর্থশাস্ত্র যেটা এখানে কিন্তু আমরা এখান থেকে পাই। তাছাড়াও আমরা হরপ্পা মহেঞ্জোদারো তো দেখছিলাম যে সমাজ ব্যবস্থা কীভাবে তৈরি হয়। তো সেসব দিকে যদি আমরা নজর রাখি, অন্যান্য প্রাচ্যের বা প্রাচ্যের অন্যান্য সমস্ত দেশগুলোর থেকে ভারত অনেক বেশি এগিয়ে ছিল। বলা যেতে পারে এরকম যে যখন অন্যান্য দেশগুলো ঠিকমতো করে খাওয়া দাওয়া শেখেনি, তখন কিন্তু আমাদের কাছে শাসন ব্যবস্থা ছিল। তো যাই হোক, সেগুলো নিয়ে আমাদের ক্ষোভ থাকলেও আমরা আর কিছু এখন বলতে পারছি না, কেননা ব্রিটিশরা আমাদের শিক্ষানীতি তৈরি করে গিয়েছিলো। যতদিন না সেগুলো নতুন করে তৈরি হচ্ছে, ততদিন আমাদের কাছে বলবার মতো কিছু নেই। যাই হোক, এখন আমাদেরকে তো পরীক্ষার কথা ভাবতে হবে। চলো পরের প্রশ্ন দিকে যাই। কোন শিলালেখতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধ পরিত্যাগের কথা বিবৃত করেন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আমি বলবো টোটাল যে 14টা ছিল তার মধ্যে এই 13 নম্বরে ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এবং অশোক যে আর যুদ্ধ করবে না বা ধর্মাশোকে পরিণত হবে, সেটা ত্রয়োদশ শিলালিপিতে আমরা পাই, যেটা কলিঙ্গতে, যেটা আমরা যে বৌদ্ধ শান্তি স্তূপ রয়েছে ওখানে আমরা গেলে দেখতে পাবো। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে 14টা মেজর রক এডিক্ট ছিল, তার মধ্যে 4 নম্বর এডিক্ট যেখানে ধর্মঘোষের কথা বলা রয়েছে, 7 নম্বর এবং 12 নম্বর খুব ভালো করে মনে রাখার, 7 এবং 12 নম্বর এখানে সর্বধর্ম সমন্বয় বা সর্বধর্মের প্রতি যে তার অশোকের একটা ভক্তি বা শ্রদ্ধা, সেটার কথা কিন্তু দুটোতেই বলা রয়েছে, 7 নম্বর এবং 12 নম্বর। এই দুটো নিয়ে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবং 13 নম্বর নিয়ে যেটা আমরা কথা বলছি, এটা কিন্তু এক ধরনের বলা যেতে পারে মাফিনামা বা তার ক্ষমা প্রার্থনা। সেটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে 13 নম্বর রকেটিকটা অ্যাকচুয়ালি কী। তো এটা হচ্ছে সে সময় যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা সেটা দেখবার পর, যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল সেটা দেখবার পর অশোকের মন নরম হয় এবং তারপরে সে ক্ষমা প্রার্থনা করে সমস্ত দেশবাসীর কাছে, বিশেষত আমাদের যে কলিঙ্গের কাছে। তো এটা ছিল 13 নম্বর রকেটিক, এটা নিয়ে খুব ভালো করে মনে রাখতে হয়। নেক্সট, অশোক কোন সম্রাটকে শিলালেখতে দেবনামপ্রিয় প্রিয়দর্শী বলা হয়েছে? তো দেবনামপ্রিয় প্রিয়দর্শী বলা হয়েছে আমাদের অশোককে শিলালেখতে। এবং আরও একটা আমি বলে রাখি, পুরাণ মতে কিন্তু অশোককে বা পুরাণে আমরা অশোকের নাম পাই অশোকবর্ধন হিসাবে। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে যে অশোকবর্ধন বলে কাকে পুরাণে উল্লেখিত করা হয়, সেটাও হচ্ছে আমাদের অশোক। তো অ্যান্সারটা হচ্ছে আমাদের অশোক, এটাও কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি, কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন? এবার এখানটাতে আমি বলি যে গ্রিক দূত কিন্তু আসেন আমাদের মেগাস্থিনিস। এই মেগাস্থিনিসের লেখা একটা বইয়ের নাম কি? ইন্ডিকা। প্রশ্ন আসে ডাইরেক্টলি ইন্ডিকা কার লেখা, মেগাস্থিনিসের লেখা। এবার আরও একটা কথা আমি বলে রাখি, গ্রিক একজন আমাদের কমান্ডার ছিলেন যার নাম ছিল সেলুকাস। এই সেলুকাসের সঙ্গে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের আমাদের একটা বন্ধুত্বপূর্ণ টাই হয় বা সন্ধি হয়, এবং যার ফলে এই সেলুকাসের কন্যা হেলেনা, সেলুকাসের কন্যা হেলেনাকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহ করেন। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের দুই স্ত্রী ছিলেন, এক আমাদের সুভদ্রাঙ্গী আর এক ছিলেন আমাদের হেলেনা, সরি দুর্ধরা এবং হেলেনা, এই দুইজন ছিলেন স্ত্রী। এবার এই যে দুর্ধরা, এই দুর্ধরার যে পুত্র ছিল সেই ছিল আমাদের পরবর্তী আমাদের মৌর্য বংশের শাসক, যেটা আমরা সবাই জানি বিম্বিসার। তো নেক্সট আমরা চলে আসছি যে অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? আমি একটু আগে আলোচনা করলাম উপগুপ্ত। নেক্সট, কোন সংস্কৃত নাটকে কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন লক্ষ্য করা যায়? তো এর অ্যান্সার হচ্ছে মুদ্রারাক্ষস, WBCS প্রিলিমিনারি 2016 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মুদ্রারাক্ষস থেকে কিন্তু প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায়, আর এটা নিয়ে আমি আর খুব বেশি ডিসকাস করছি না। অশোকের কোন শিলালিপি খরষ্টি লিপিতে লেখা? শাহবাজগিরি যেটা, এটা হচ্ছে আমাদের খরষ্টি ভাষা। আমি বলেছিলাম একটু আগে যে মেনলি দেবনাগরী ভাষায় লেখা হলো শাহবাজগিরি এবং আমাদের খরষ্টি এবং যে ব্রাহ্মী, এই দুটো ভাষাতেও আমরা দেখতে পাই। আচ্ছা, আরও একটা প্রশ্ন তোমাদের জন্য থাকলো, এই যে মুদ্রারাক্ষস, মুদ্রারাক্ষসের রচয়িতার নাম কী তোমরা আমাকে কমেন্ট করে জানাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু বারবার দেখতে পাই। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি, নিচের কোনটি মগধের রাজধানী ছিল না? দেখো, পাটলিপুত্র আমরা সবাই জানি,
পাটলিপুত্র আমাদের রাজধানী ছিল, এবং এই পাটলিপুত্র থেকে পরবর্তীকালে আমাদের যে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, সে কিন্তু পাটলিপুত্র থেকে প্রথমবার রাজধানী স্থানান্তরিত করেছিল পাকিস্তানে, যেটা তক্ষশিলাতে। এটা কিন্তু বারবার অনেকবার প্রশ্নও আসে, আমি এখানে ডিসকাস করে দিলাম। পাটলিপুত্র থেকে প্রথম রাজধানীকে স্থানান্তরিত করেন সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, তো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এটা আমি বলে দিলাম, মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, রাজগৃহ এবং গিরিব্রজ তিনটেই ছিল, যেটা ছিল না সেটা হচ্ছে কোশাম্বি। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 11 নম্বরের ডি, কোশাম্বি। তো এটা নিয়ে আর সেরকম আমাদের কোনো অসুবিধা রইল না। নেক্সট এবার আমরা চলে আসছি, অশোকের সমসাময়িক রাজা তুরামায়া কোন দেশের শাসক ছিলেন? তো তুরামায়া, এটা আমরা অনেকে ভুল করতে পারি ম্যাসিডোনিয়া, কেননা এদের সাথে গ্রিকদের একটা সময় ছিল। তো যাই হোক, আমরা কিন্তু এর যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে মিশর। তো মিশর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, চুনারে অবস্থিত সম্রাট অশোকের স্তম্ভগুলি কোন পাথর দ্বারা নির্মিত? এক্ষেত্রে আমি বলে রাখি, জেনারেলি অশোকের যে সমস্ত 14টা বড় রক এডিক্ট ছিল, সব কিছুগুলোই বেশিরভাগ আমাদের কিন্তু বেলে পাথরের তৈরি হতো। আরও আমি বলে রাখি, অশোকের রক এডিক্টগুলো বা স্তম্ভগুলো মেনলি বেলে পাথর দিয়ে তৈরি, এবং বেশ কিছু আমরা যে লায়ন ক্যাপিটালস, যেটা আমাদের ভারতের একটা প্রতীক, ভারতীয় সংবিধানের প্রতীক, তো সেই লায়ন ক্যাপিটালগুলো নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, যে কোন লায়ন ক্যাপিটালটা কোথা থেকে উদ্ধার হয় এবং কে কোথা থেকে নিয়ে যান, এগুলো কিন্তু একটু তোমরা ভালো করে মনে রাখবে। আর অশোকের অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও আমি বলবো এই প্রশ্নতেই, সেগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ। বিশেষ করে ইতিহাস এবং সংবিধান, এই দুটো যেখানে রয়েছে সেখানে কিন্তু অশোক, কেননা দেখো বর্তমানে আমাদের যে শাসন ব্যবস্থা তার অনেকটাই অশোক থেকে নেওয়া। আমরা যে অশোক স্তম্ভ ব্যবহার করি বা আমরা যে অশোক চক্র ব্যবহার করি, যার এই 14টা স্পোক, এইগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট অশোক চক্র থেকে। আমি এখন যখন ডিসকাস করছি তখন বলেই দিই, অশোক চক্রের মধ্যে যে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে স্পোকগুলো, টোটাল কতগুলো থাকে, টোটাল 24টা স্পোক থাকে। আর লায়ন ক্যাপিটাল, যেটা সারনাথের লায়ন ক্যাপিটাল, যেটা আমাদের অশোক স্তম্ভ হিসাবে পরিগণিত হয়, যেক্ষেত্রে আমরা দেখতে পাই এইভাবে 4টে সিংহ থাকে। তো এই যে লায়ন ক্যাপিটাল, সেই লায়ন ক্যাপিটালে কোন কোন প্রাণীকে আমরা দেখতে পাই, অবশ্যই কিন্তু খুব ভালো করে মনে রাখবে। 1 নম্বর আমরা হাতিকে দেখতে পাই, এই হাতিকে আমরা আবার জিজ্ঞেস করা হয় এলিফ্যান্ট যেটাই, হাতি, হাতি কাকে বোঝাচ্ছে? তো এটা হচ্ছে বুদ্ধের যে মা মায়া, তাকে কিন্তু বোঝানো হয় হাতি দিয়ে। এছাড়া রয়েছে ঘোড়া, যেটাকে আমরা হর্স বলছি, এই হর্স যেটা, এটা কিন্তু সব কিছুকে যে পেছনে ফেলে এগিয়ে যাওয়া বা ঘোড়ার যে গতি, সেটাকে দিয়ে বোঝানো হয়েছে। এছাড়া আমরা দেখতে পাই ষাঁড়, বুল, এই যে বুল বা ষাঁড়, এটা দিয়ে আমরা কী বোঝাই, এটা দিয়ে আমরা বোঝাই যে বুদ্ধ একজন রাজা বা প্রিন্স, সেটা কিন্তু এখান থেকে আমরা বোঝাই। এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে লায়ন, লায়ন বা সিংহ, যেটা আমরা লায়ন ক্যাপিটালে যে লায়ন দেখতে পাই, সেই লায়ন সেটা হচ্ছে বুদ্ধের যে সব কিছুর প্রতি অ্যাকমপ্লিশমেন্ট, সেটাই কিন্তু এখানে আমরা বোঝাতে পারি। তো এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের। নেক্সট একটা প্রশ্ন, যে যে জায়গায় চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেন? দেখো দুটো প্রশ্ন আছে, চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় তার শেষ দিনগুলো অতিবাহিত করে, আর একটা হচ্ছে অশোক। তো সব যদি চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলা হয় তখন বলা হয় শ্রবণ বেলগোলা, আর যদি বলা হয় যে আমাদের অশোক কোথায় শেষ দিনগুলো যায়, তো সেটা হচ্ছে পাটলিপুত্র। দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এসএসসি সিজিএল 2014 প্রশ্ন, বুঝতেই পারছো কতটা বেশি ইম্পর্ট্যান্ট। নিচের কোন গ্রিক লেখক মেগাস্থিনিসের উদ্ধৃতি নিজের লেখায় ব্যবহার করেছেন? তো এটার অ্যান্সার হচ্ছে স্ট্র্যাবো, তো স্ট্র্যাবো হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবন দাক্ষিণাত্যে কোথায় কাটান? তো আবার সেই প্রশ্নটা, এটা হচ্ছে শ্রবণ বেলগোলা, চন্দ্রগুপ্ত মৌর্য। নিচের কোন রাজা অশোকের সমসাময়িক ছিলেন না? তো অশোকের সমসাময়িক প্রথম অ্যান্টিওকাস, দ্বিতীয় অ্যান্টিওকাস, সাইরিনের মগ, এরা সবাই ছিলেন, তো দ্বিতীয় টলেমি যে, ইনি কিন্তু এর সমসাময়িক ছিলেন না। 18 নম্বর প্রশ্ন, বিন্দুসারের শাসনকালে অশোক কোন অঞ্চলে একটি বিদ্রোহ দমন করে? তো এক্ষেত্রে আমি বলে রাখি, এখানে একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট টপিক, আমি গল্পের মতো করে বলে রাখছি, বিন্দুসারের আমাদের যে শাসনকাল ছিল সেই সময় আমাদের তক্ষশিলাতে কিন্তু বিদ্রোহ হয়, এবং এই তক্ষশিলাতে সে খুব ভালোভাবে বিদ্রোহ দমন করে, যদিও
অশোককে বিন্দুসার তক্ষশিলাতে বিদ্রোহ দমন করতে এই জন্যই পাঠিয়েছিলেন, যাতে করে আমরা কি করতে পারি, অশোককে বিন্দুসার পছন্দ করতেন না, যাতে রাজা না হয়ে যেতে পারে, সে কারণে ওকে তক্ষশিলায় পাঠিয়ে দেওয়া। এবং পরবর্তীকালে আমরা দেখি যে উজ্জয়িনেরও কিন্তু শাসক হিসাবে ঘোষণা করা হয়। মাত্র 16 বছর বয়সে অশোক উজ্জয়িনের শাসক হন। এই উজ্জয়িন হচ্ছে সেটাই যেটা মহাকাল ধাম যেটা রয়েছে বর্তমানে, সেই উজ্জয়িন। ওকে, তো এটা হচ্ছে খুব ভালো ইম্পর্টেন্ট আমি বলে রাখলাম। অশোকের শাসনে উল্লেখিত পাতিভেদিক এবং পুলিশানি এর দ্বারা কী বোঝানো হয়েছে? তো এটা হচ্ছে পুলিশানি মানে বুঝতে পারছো পুলিশ কিন্তু নয় তা বলে, এটা হচ্ছে গুপ্তচর বিভাগ। তো সে সময় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় বা অশোকের সময় মেনলি যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেটা ছিল আমাদের চাণক্য বা কৌটল্যের। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট সে সময় পুলিশ বিভাগ। আমরা আরও দেখব যে কীভাবে গুপ্তচর বিভাগ শুধু না ব্যবসা বাণিজ্য, এমনকি রয়্যাল যে আমাদের কিচেন থাকতো সেই কিচেনের দেখাশোনা করবার জন্য বা রয়্যাল কিচেনের যে সমস্ত গুণাগুণ সেগুলো ঠিকঠাক হচ্ছে কি না বা ওজনগুলো ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না, সব কিছুর জন্যই কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট রাখা হয়েছিল। তো এগুলো খুব ভালো ইম্পর্ট্যান্ট জিনিস। নেক্সট, কোন শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের ক্ষয়ক্ষতির, এটা আমি আবারও বলছি, এটা হচ্ছে ত্রয়োদশ শিলা, এটা নিয়ে আর খুব বেশি দেখো বারবার এই প্রশ্নটা এসেছে এসএসসি বিভিন্ন পরীক্ষাগুলোতে। নেক্সট, মহামাত্য পরপাশা মৌর্য শাসন বিভাগের কোন বিভাগের দায়িত্ব সামলাতেন, এটা হচ্ছে ওজন ও পরিমাপ। ঠিক আছে, ওজন ও পরিমাপ আমি যেটা একটু আগেই বললাম বিভিন্নভাবেই কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চলত। মেগাস্থিনিস মৌর্য সাম্রাজ্যের নগর আধিকারিকদের কী বলেছিলেন, তো এটা হচ্ছে আস্তিয়নোমাই। নেক্সট, আচ্ছা এই 23 নম্বর প্রশ্নটা এটা কেটে দাও, কারণ এটা আমি ঠিক বুঝতেই পারলাম না অ্যাকচুয়ালি প্রশ্নটা কী। ঠিক আছে, তো এটা নিয়ে আজ ডিসকাস করছি না। নেক্সট, কোন বিভাগের ওপর মৌর্য রাষ্ট্রের একচেটিয়া অধিকার ছিল, তো আমি বলে রাখি দুটো জিনিস, একটা হচ্ছে যুদ্ধাস্ত্র ও জাহাজ নির্মাণ, এই দুটো জিনিস, আর দু নম্বর রোড বিল্ডিং। তো অশোককে কিন্তু রোড বিল্ডার অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে, খুব ভালো করে মনে রাখার কথা। তো যুদ্ধাস্ত্র, জাহাজ নির্মাণ এবং রোড বিল্ডার্স, এই রোড বিল্ডিং, এই দুটোতেই কিন্তু একচেটিয়া অধিকার ছিল মৌর্য সাম্রাজ্যের। এবং গুপ্ত সাম্রাজ্যের যেটা ছিল সেটা হচ্ছে আমি স্থাপত্য এবং ভাস্কর্য, এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। আরও একটা কথা আমি বলে রাখি, মৌর্য সাম্রাজ্যের সময় যে দুটো জিনিস, এক নম্বর, মোট তিনটে জিনিস, আমি তিনটে জিনিস নিয়ে কথা বলছি এখন। এক নম্বর, ভারতে প্রথম মুদ্রা কারা চালু করে, স্বর্ণ মুদ্রা, সেটা হচ্ছে গ্রিকরা। দু নম্বর, মৌর্য সাম্রাজ্যের সময় আমাদের যে মুদ্রাগুলি ছিল সেগুলো কীরকম ছিল, সেগুলো ছিল রূপার এবং তামার। আর তিন নম্বর, গুপ্ত সাম্রাজ্যের যে সমস্ত মুদ্রাগুলো ছিল সেগুলো বেসিক্যালি সোনার হতো। এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখার, প্রথম স্বর্ণ মুদ্রা গ্রিকরা চালু করে, বা মুদ্রাও প্রথম যেটা সেটা গ্রিকরাই নিয়ে আসে ভারতবর্ষে, তার আগে বিনিময় প্রথা চলতো। দু নম্বর মৌর্য যুগের যেটা সেটা হচ্ছে তামা এবং রূপা, আর তিন নম্বর গুপ্ত যুগের সেটা হচ্ছে সোনা, খুব ভালো করে এটা মনে রাখার। নেক্সট, কোন বুদ্ধগ্রন্থে মৌর্য যুগ সম্পর্কে আমরা জানতে পারি, দেখো দীপবংশা মহাবংশা এই যে জিনিসগুলো এগুলো থেকে কিন্তু বুদ্ধ এবং মৌর্য বংশ, কেননা দেখো অশোক থেকেই বুদ্ধের যে প্রচার বা বৌদ্ধ ধর্মের যে প্রচার সেটা অশোক থেকেই শুরু হয়, এবং যেহেতু বুদ্ধিস্টরা অশোকের দিক থেকে বা অশোকের জীবনী থেকে কীভাবে একজন কালাশোক ধর্মাশোকে পরিণত হয় সেই গল্পটা বলতে গিয়ে বা বুদ্ধকে বোঝাতে গিয়ে এই গল্পটা যেভাবে নিয়ে আসে সেটা হচ্ছে মহাবংশ এবং দীপবংশ, এই দুটো, বা মহাবংশ দীপবংশ দুটো গল্পের গ্রন্থের মধ্যে কিন্তু বৌদ্ধ গ্রন্থে খুব ভালো করে দেওয়া ছিল। এছাড়াও আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মহাপরিনির্বাণ সুত এবং বিদ্যাবদান, এই তিনটে, মানে সবগুলোতেই আমরা কি পাচ্ছি, আমরা সবগুলোতেই মৌর্য যুগ সম্পর্কে জানতে পারছি, কেননা প্রত্যেকটা জায়গাতেই এগুলো বৌদ্ধ গ্রন্থ, এবং এই বৌদ্ধ গ্রন্থগুলো থেকে কিন্তু মৌর্য বংশের সবথেকে বেশি বিবরণ আমরা পাই। আরও একটা আমাদের প্রশ্ন আসে যে অশোকের যে শিলালেখতে যে লিপিটা আমরা ব্যবহার করতাম বা অশোক ব্যবহার করতেন সেটা প্রথম কে ডিসকভার করেন, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখার কথা। নামটা জেমস প্রিন্সেপ, খুব ভালো করে মনে রাখবার। আমরা যে তোমরা মনে রাখতে পারো এইভাবেই যে আমাদের কলকাতাতে যে প্রিন্সেপ ঘাট রয়েছে জেমস প্রিন্সেপ, তো সেই প্রিন্সেপ থেকেই তোমরা নামটা মনে রাখতে পারো। জেমস প্রিন্সেপ কিন্তু প্রথম এটা আবিষ্কার করেন বা এটা পাঠোদ্ধার করেন। নেক্সট,
রাজ্য সম্পর্কে কৌটিল্যের ধারণা বিষয়ে নিচের কোন বাক্যটি সঠিক? এবার রাজ্য সম্পর্কে তিনি সবসময় কী চাইতেন? তো তার যে চাওয়াটা ছিল, সেই চাওয়াটা ছিল সব শক্তিকে কেন্দ্রীভূত করতে হবে। অর্থাৎ এরকম নয় যে একটা দেশের মধ্যে এখানে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে, এখানে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে, এখানে একটা, এখানে একটা, এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাডমিনিস্ট্রেশন নয়। কিন্তু এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে একটা জায়গায় রাখা, যেটাকে সেন্ট্রালাইজেশন বলে। এই সেন্ট্রালাইজেশনের কনসেপ্টটা কিন্তু, যেটা তোমরা বুঝতে পারছো, আজকের আমাদের কেন্দ্র সরকার, এই যে কেন্দ্র সরকারের ভাবনাটা, যতই ব্রিটিশরা বলুক, ডায়ার্কি বা তাদের কেন্দ্র সরকার তারা প্রথম এনেছিল, তো তোমরা দেখতেই পারছো সবার প্রথম কেন্দ্র সরকারের বা কেন্দ্রীভূত করবার যেটা, সেটা কিন্তু প্রথম নিয়ে আসে আমাদের মৌর্য যুগ বা কৌটিল্য। তো এটারও অ্যান্সার হচ্ছে 26 নম্বরের বি। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারকে চন্দ্রগুপ্ত সভা বলে কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে? তো এটারও অ্যান্সার হচ্ছে মুদ্রারাক্ষস। ঠিক আছে, কলিঙ্গ শাসক খারবেল কোন ধর্মকে সুরক্ষা প্রদান করলেন? তো আমি বলে রাখি, এই সময় দুটো ধর্ম মেনলি ছিল, একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম আর একটা জৈন ধর্ম, আগের দিন আমি বললাম। তো বৌদ্ধ ধর্ম তো তখন কলিঙ্গে আসেনি, তো তার আগে যেটা ছিল সেটা হচ্ছে জৈন ধর্ম। জৈন ধর্মকে কিন্তু এটা করা হচ্ছিল বা সুরক্ষা প্রদান করা হচ্ছিল। আর দু নম্বর কথা বলে রাখি, চন্দ্রগুপ্ত মৌর্য তিনিও কিন্তু জৈন ধর্মের একটা অনুগামী ছিলেন। তো খুব ভালো করে মনে রাখার, চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম অনুগামী ছিলেন, এবং তার পরবর্তীকালে অশোক, তার নাতি যে অশোক, তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী ছিলেন। নেক্সট, অশোক স্তম্ভগুলি কী বস্তু দিয়ে বানানো? আমি আবারও এই প্রশ্নটা এলো, সেটা হচ্ছে বেলে পাথর, আগেও আমি বলেছি। কোন যুগে ভারতে পাথর কেটে স্থাপত্য বানানোর প্রথম আদি নিদর্শন পাওয়া যায়? খুবই ইম্পর্ট্যান্ট, প্রথম পাথর কেটে স্থাপত্য সেটা হচ্ছে মৌর্য যুগে। তো মৌর্য শাসন কাঠামোয় প্রাদেশিকার নিচে কে অবস্থান করত? তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সেভাবে ইম্পর্ট্যান্ট না আমাদের পরীক্ষার জন্য। তো এটার অ্যান্সার হচ্ছে রাজুকা। কোন মৌর্য রাজা অমিত্রঘাত? খুবই 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কোন কোন স্থানে অশোকের 14টি প্রধান শিলালেখ পাওয়া যায়? তো দেখো, এক্ষেত্রে আমি বলি অনেকগুলোই জায়গা ছিল। তো এক্ষেত্রে আমরা যে তিনটে জায়গা দেখতে পাচ্ছি, কলসি, মনসেহারা, সোপারা এবং গিরনার, এটা জেনারেলি আমাদের গুজরাটে অবস্থিত। তো আমার নিজের চোখে দেখা দুটো শিলালিপি তো আমি নিজেই দেখেছি, একটা হচ্ছে গুজরাতের গিরনারের জুনাগড়, আর দু নম্বর যেটা আমাদের ওড়িশাতে রয়েছে বৌদ্ধ শান্তি স্তূপ, বা যেটাকে আমরা 13 রক এডিক্ট বলছি, কলিঙ্গ। এই দুটো তো আমি নিজেই দেখেছিলাম। তো যাই হোক, 33 নম্বর প্রশ্নের উত্তর অপশান ডি। নেক্সট, 34, ভৃশাল ও কুলহীন বলে কে পরিচিত ছিল? ভৃশাল এবং কুলহীন বলে কিন্তু পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কেননা চন্দ্রগুপ্ত মৌর্যকে আমি বলে রাখি, যখন আমাদের নন্দবংশের শেষ রাজা ধননন্দ আমাদের কৌটিল্য বা চাণক্যকে তার সভা থেকে বের করে দেন, তখন সেদিনই কিন্তু প্রণ নিয়েছিলেন আমাদের চাণক্য যে নন্দবংশকে তিনি ধ্বংস করবেন। তো তারপরেই তিনি আবিষ্কার করেন চন্দ্রগুপ্ত মৌর্যকে। কেননা তিনি একটা জায়গায় দেখছিলেন কিছু বালক যারা খেলাধুলো করছিল, এবং তাদের মধ্যে একজন ছেলে যে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, সে খুবই, তার মধ্যে খুবই ভালো অ্যাডমিনিস্ট্রেশন স্কিল ছিল, যেটা দেখে তিনি খুব উদ্বুদ্ধ হন, এবং ওই ছেলেটিকেই তিনি তক্ষশিলায় নিয়ে গিয়ে ট্রেনিং দেন, এবং পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং আমাদের কৌটিল্য বা চাণক্য। এই দুটো, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য, ইনি কিন্তু অনেক সময় বলা হয় যে এর কোনো কুল ছিল না, বা কোনো জাতিতে এর অনাথ ছিল, তো যে কারণে একে কুলহীন বলা হয়। নেক্সট, 25 নম্বর, নিচের কোনটি কলিঙ্গ যুদ্ধের আসল কারণ? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের আসল কারণ কী ছিল? কেনই অশোক কলিঙ্গ যুদ্ধে এত মানুষকে বা এত নরসংহার করেছিল? তো এক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা যদি একটু ম্যাপের দিকে দেখো, এই যে জায়গাটা এখানটাতে হচ্ছে আমাদের কলিঙ্গ অবস্থিত, এবং এখানে রয়েছে ইস্টার্ন ঘাট পর্বতমালা। এবং এই যে কলিঙ্গ, যেখানে আমাদের এই দিকটাতে নর্থার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, এই জায়গাটাই ছিল আমাদের অশোকের সাম্রাজ্য। কিন্তু পরবর্তীকালে তাকে যদি দাক্ষিণাত্যের সাথে বা আমাদের দক্ষিণ ভারতের সঙ্গে যদি তাকে কানেক্ট হতে হয়, তাহলে যে মাঝের যে শাসকটা ছিল সেটা হচ্ছে কলিঙ্গ শাসক, বা কলিঙ্গের যে রাজত্বটা ছিল সেই জায়গাটা কিন্তু আটকাচ্ছিল, যে কারণে এখান থেকে আমাদের জলপথ, সে সময় কলকাতা বন্দরের সেভাবে কোনো ছিল না, মেনলি যেটা ছিল সেটা হচ্ছে উড়িষ্যা
ওড়িশার আমাদের বন্দরগুলো, তোমরা যদি যাও ওড়িশা কখনো ভিজিট করো, তোমরা দেখবে ওড়িশার বন্দরগুলোকে, এবং ওখানে বেশ কিছু স্থাপত্য তোমাদের খুব ভালো লাগবে এবং ইতিহাস বুঝতেও খুব সাহায্য করবে। তো এই যে কলিঙ্গের যে জায়গাটা, এটাকে কিন্তু ক্যাপচার করা খুব দরকার ছিল তাদের স্থলপথ এবং জলপথ দিয়ে দাক্ষিণাত্যে প্রবেশ করবার জন্য। তো এটা কিন্তু খুব বড় ইম্পর্ট্যান্ট কারণ ছিল, যে কারণে আমাদের কলিঙ্গটাকে জয় করতে চেয়েছিল অশোক। তো অপশান এ, দাক্ষিণাত্যের সঙ্গে যোগাযোগ করবার জন্য। নেক্সট, যেটা নিচের কোন শিলালেখটিতে বলা হয়েছে সব প্রজারাই আমার সন্তান, তো এক্ষেত্রে আমি বলে রাখি এটা খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয়, তবে তবুও জেনে রাখা আমাদের দরকার যেহেতু প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি এটা হচ্ছে প্রথম পৃথক শিলালেখ, যেটা সেখান থেকেই আমাদের পাওয়া যায়, প্রথম পৃথক শিলালেখ 1 নম্বর। নেক্সট, মৌর্য যুগের প্রধান মৃৎপাত্র ছিল, এটা একটু ভালো করে মনে রাখবে, এবিপিডব্লিউ, এটা হচ্ছে LBPW, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অশোক কোন লেখক তার বৌদ্ধ ধর্মে রূপান্তরের কথা জানা যায়, তো বৌদ্ধ ধর্মে রূপান্তরের কথা জানা যায় সেটা হচ্ছে কলিঙ্গ লেখ থেকে, কেননা এই লেখতেই কিন্তু সে সমস্ত যুদ্ধ ছেড়ে দিয়ে ধর্ম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং আমাদের যে কালাশোক সে ধর্মাশোকে পরিণত হয়। তো এটা হচ্ছে কলিঙ্গ লেখ। কলিঙ্গ লেখ সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের পরীক্ষার জন্য, আমি বারবার বলে রাখছি। মৌর্য শাসন ব্যবস্থায় চরকের অর্থ কী ছিল, তো চরকের অর্থ ছিল ফুলিসি হেফাজত, ঠিক আছে। নেক্সট, বিন্দুসারের রাজত্বকালে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল কোথায়, তো বিন্দুসারের এটা দেখা দিয়েছিল তক্ষশিলায়, যেটা অশোককে পাঠানো হয়েছিল এই এটাকে আমাদের ইয়ে করবার জন্য, আটকানোর জন্য। তো 40-এর অ্যান্সার হচ্ছে তক্ষশিলা। অর্থশাস্ত্রের লেখককে, তো অর্থশাস্ত্রের লেখক তো আমরা জানি কৌটিল্য বা চাণক্য, কিন্তু প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে অর্থশাস্ত্রের লেখক যার সমসাময়িক ছিলেন তিনি কে, তো তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। তো চন্দ্রগুপ্ত মৌর্য থেকে বিন্দুসার পর্যন্ত এই দুটো সময়ে কিন্তু বেঁচে ছিলেন আমাদের আমাদের যে চাণক্য বা কৌটিল্য, ঠিক আছে। এবং বলে রাখি এই চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসারের ওপর দুঃখ পেয়েছিলেন, যে কারণে কিন্তু আমাদের কৌটিল্য বা চাণক্য তিনি বনবাস নিয়েছিলেন এবং সেখানে চলে গিয়েছিলেন। যদিও বিন্দুসার পরবর্তীকালে তার ভুলটা বুঝতে পারেন এবং অনেক করে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু চাণক্য বা কৌটিল্য সেই কথাটি কিন্তু আর শোনেননি, কারণ তিনি খুবই দুঃখ পেয়েছিলেন। তো যাই হোক, সে গল্পটা আলাদা। এবার আসছি আমরা 24 নম্বর প্রশ্ন, অশোক সমগ্র ভারত ও সিঙ্গলে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন কিসের মাধ্যমে। এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম, এটাতে এটা 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 একটা খুবই একটা সিম্পল প্রশ্ন, তো এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে জানাও, এ বি সি না ডি, ঠিক আছে। মৌর্য রাষ্ট্রের উদক ভাগ করটি হলো কি, তো উদক ভাগ কর হচ্ছে আমাদের সেচ কর, ঠিক আছে। অশোকের পুত্র বলে কার নাম একটি লেখাতে উল্লেখিত হয়েছে। এবার দেখো, আমরা এই প্রশ্নটার উত্তর ভুল করে মহেন্দ্র করে দিতে পারি, বাট এটা তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের তিভারা। নেক্সট, অশোকের সময় কলিঙ্গের রাজধানী ছিল কোথায়, তো অশোকের সময় কলিঙ্গের যে রাজধানী ছিল সেটা হচ্ছে ধৌলি। ধৌলি হচ্ছে আমাদের অ্যান্সার। ধৌলি তোমরা এখনও যেতে পারো, খুবই সুন্দর একটা জায়গা, ইস্টার্ন ঘাটের ছোটো ছোটো পর্বতমালা, খুবই সুন্দর জায়গা, তোমরা একটা দুটো দিন ঘুরে আসতেই পারো। এবং এখানে গেলে তোমরা বৌদ্ধ ধর্ম এবং অশোকের প্রচুর খবর জানতে পারবে, প্রচুর এর সম্পর্কে তথ্য তোমরা পেতে পারবে, এবং তোমাদের এক্সামের জন্য যতটুকু দরকার তোমরা সেটা কিন্তু বলতে পারি, কলিঙ্গ বা ধৌলিতে গেলে কিন্তু তোমরা সব থেকে বেশি জানতে পারবে। যাই হোক, মৌর্য আমলে মুদ্রা তৈরির জন্য কী ধাতু ব্যবহার হতো, তো আমি অ্যান্সারটা আগেও বলেছি, রূপা এবং তামা। মৌর্য আমলে হতো রূপা এবং তামা, এবং গুপ্ত যুগে আমাদের যেটা হতো সেটা হচ্ছে সোনা। তো আমি মোটামুটি মৌর্য যুগ সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সবই আমরা মোটামুটি আলোচনা করে দিলাম, এর বাইরে থেকে সাধারণত প্রশ্ন আসে না, যদি আসে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তার উত্তরটা অবশ্যই জানাবো তোমাদেরকে। আর নেক্সট ডেতে আমরা আলোচনা করব গুপ্ত যুগ সম্পর্কে, যেটাকে ভারতের সুবর্ণ যুগ বলা হয়, তো সেই সুবর্ণ যুগ গুপ্ত যুগ সম্পর্কে আমরা আলোচনা করব। সেখানে আমরা দেখব বিভিন্ন প্রশ্নগুলো যেগুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, সেখানে আমরা গিল্ড নিয়ে কথা বলবো, বৃহৎ সংহিতা নিয়ে কথা বলবো, নবনিত্যকাম নিয়ে কথা বলবো, বিভিন্ন ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং
যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর এই রকম ভিডিও আমাদের কাছ তোমাদের পেতে, তোমাদের পরীক্ষাতে যাতে সহায়তা হয় তার জন্য প্রশ্নগুলো পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অ্যাক্টিভ করে রাখবে। চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।